আমরা আবারও লিনা আপার কাছে যাব এবং দর্শকদের অনেক চাহিদা ছিল আসলে চাহিদা মোতাবেক গান গাইতে গেলে আপনাদের হ্যাঁ অন্য মহতের গান আচ্ছা আচ্ছা এখন আমরা অন্য মহতের গান শুনবো আমরা আপার কাছ থেকে শুনি লিনা আপা তার সেই কোন মহতের গান গাবে আসলে আমরা যারা অনেকে আছি ভাবের লোক আছি তারা বুঝতে পারবো যারা ভাবের লোক না তারা হয়তো বা অনুধাবন করবো যে আসলে মহতিটা কি আমি এবারে ভাব সিন্ধু প্রোগ্রামে শাহালমের একটি গান গাওয়ার চেষ্টা করছি মিঠুর বন্ধু জানা ছিল না
অনেক অসাধারণ একটি গান। আসলে এই গানগুলো আমাদের লোক সমাজে অনেক একটা পছন্দের গান, ইদানিং আমরা অনেক জায়গাতেই শুনতে পাই। এই গানগুলো খুবই পছন্দের একটি গান, আর সেই গানটি আপনি আমাদের আজকের এই দর্শকদের জন্য উপহার দিয়েছেন। এর জন্য আপনাকে আমার পক্ষ থেকে এবং এই দর্শকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। অনেকেই আপনাকে ধন্যবাদ জানিয়েছেন এবং আমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের পক্ষ থেকেও আজকের এই ভাবসিন্ধু অনুষ্ঠানের সকল কলা কৌশলীর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আমাদের ঈদের শুভেচ্ছা। বাড়ির পাশে বেতের আড়া গানটি হবে শাহজাহান সিরাজ, অবশ্যই গানটি হবে, কেন হবে না? আপনি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, আর আমাদের সাথে দুজন প্রখ্যাত শিল্পী আছেন যারা যাদের কাছে অসংখ্য অজস্র অজস্র গান আছে, আপনাদেরকে গিয়ে শোনাতে পারবে। বাট আমাদের সময়ের মধ্যে যদি হয়ে যায় অবশ্যই আপনার গানটি পরিবেশন করা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। দুনিয়া ঘুরিয়া বয়স গেল ফুরিয়া এই গানটি বাউল আকাশের কণ্ঠে শুনতে চাই অবশ্যই শাহরুল ইসলাম, আপনি অবশ্যই শুনতে পাবেন। আমাদের সাথে থাকুন, ভালো লাগছে আপনাদের এই যে উৎসাহ, প্রত্যেকেই আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, ওয়াও জানাচ্ছেন, বা জানাচ্ছেন, অসাধারণ জানাচ্ছেন, অনেক কিছু অনেক কিছু, আর সেটাই আমাদের জন্য অনুপ্রেরণা এবং আমাদের শিল্পীদের জন্য অনুপ্রেরণা। আরেকজন লিখেছিলেন সবাইকে ঈদের শুভেচ্ছা, লীনা আপাকে অনুরোধ করব তার বাবার লেখা বিচ্ছেদ ভাব গানটি গাওয়ার জন্য। কামরুজ্জামান ফকির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে লীনা মণ্ডলের বাবার অনেক ভাব গান লেখা আছে, আসলে অ্যাকচুয়ালি আপনি কোনটা শুনতে যাচ্ছেন সেটা যদি একটু মেনশন করে আমাদেরকে বলতেন আমাদের শিল্পীর জন্য সেটা ভালো হতো। আশা করছি আমাদের কথা শুনতে পাচ্ছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছেন, এবং আপনি আপনার যে কাঙ্ক্ষিত গানটি শুনতে যাচ্ছেন সেটা লিখে পাঠাবেন। ধন্যবাদ সবাইকে। আমরা এবার কার গান শুনবো? আবার বাউল শিল্পীর গান, বাউল আকাশ, তিনি আমাদেরকে আরো একটি ভাব গান গেয়ে শোনাবেন। আর সেই সাথে আবারও আমাদের এই যে পেছনে যারা বাজাচ্ছেন, আমাদের শিল্পীদের পেছনে যে সমস্ত গুণী মিউজিশিয়ানরা, তারা অক্লান্ত পরিশ্রম করে বাজছে। আপনারাও এখানে অনেকে লিখছেন বাঁশিটা অসাধারণ, দোতারাটা অনেক সুন্দর বাজাচ্ছে, খুব ভালো বাজাচ্ছে প্যাড, এরকম অনেকেই অনেকেই আমাদের মিউজিশিয়ানদেরকে কমেন্টস করেছেন, অসংখ্য ধন্যবাদ। আসলে এই ধরনের মন থাকা উচিত, শুধু গান শুনলেই হবে না, পেছনের বিষয়গুলো জানতে হবে। তো আমরা যে চলে যাচ্ছি বাউল আকাশের কাছে। আমি এবার যে গানটি গাইছি এটাও একটি অনুরোধের গান, ভাব আছে যার যাই। আর দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলি যে যারা অনুরোধ করছেন সবার গান যদি গাইতে নাও পারি, আমরা গানগুলো লিখে রাখছি, আমরা মাঝে মাঝে বসবো আমাদের এই অনুষ্ঠানটিতে, আপনাদের প্রত্যেকের অনুরোধের গানগুলো আমরা লিখে রাখবো, সামনের দিনে অবশ্যই আমরা চেষ্টা করবো দুজনেই আপনাদের পছন্দের গানগুলো শোনানোর জন্য। ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে, বাবা ছেজান দাইত
Allah Rasul Tiras Kare, Baberi
আল্লাহ রাসূল বিরাজ আসলে যত গান শুনছি ততই মুগ্ধ হচ্ছি আর সেই সাথে সাথে আমাদের সাথে যারা আছেন তারাও অনেক মুগ্ধ হচ্ছেন যে তাদের অনুভূতি আমাদের কাছে পৌঁছাতে পারছেন কমেন্টস এর মাধ্যমে অনেকেই হয়তোবা চিন্তা করছেন যে আমি কি লিখব আসলে আপনার মনের অনুভূতি যেটাই আছে সেটাই আমাদেরকে লিখে পাঠান আমরা তাতে খুশি হব আর আজকের এই ঈদ আনন্দ অনুষ্ঠানটি ভাব সিন্ধু আজকের এই অনুষ্ঠানটিতে আমাদের সাথে আছেন দুজন প্রখ্যাত এবং গুণী শিল্পী ফারজানা বাবি লীনা মণ্ডল এবং সাথে আছেন পাউল আকাশ আপনারা শুনছিলেন পাউল আকাশের কণ্ঠে গান